আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের শোরুমে এই একটা প্রিমিয়া আসছে আজকে, 2018 মডেলের প্রিমিয়া, 2018-এর রেড ওয়াইন কালারের গাড়ি। এটা হচ্ছে প্রিমিয়ার মধ্যে FEX প্যাকেজ একটা আছে, ওইটা FEX-এ সাধারণত যেটা হয় তো সবাই জানে, যেটা পাওয়ার সিট থাকে, লেদার সিট থাকে। 2018-র FEX প্যাকেজ এবং অকশন গ্রেড হচ্ছে এই 4.5 গ্রেডের গাড়ি। মাইলেজ মনে হয় প্রায় 48,000 সামথিং 2018-র গাড়িটা। আর এই গাড়িটা এটা আছে অবশ্য, এটা 2020-এর গাড়ি, এটা ব্র্যান্ড নিউ গাড়ি, এটাও FEX এস পয়েন্টের গাড়ি। এটা আরেকটা গাড়ি আছে আমাদের শোরুমে, এই ওটাও আসছে মাত্র, ওটা হচ্ছে আপনার প্রিমিয়ার মধ্যে যেটা মিকা ব্লু নামে একটা গাড়ি আছে, কালার, সরি, মেকআপ ব্লু কালার। এই গাড়িটাও আছে, এই যে মেকআপ ব্লু 2018। হ্যাঁ, এটাও 4.5 গ্রেডের গাড়ি, এটার মাইলেজ হচ্ছে 23,000 কিলোমিটার, 23,000 সামথিং। এই 2018 মডেল এটাও। এই গাড়িটার এই 2018 এই প্রিমিয়ারটার আমি অকশন শিটটা একটু দেখাই দিই। গাড়ি খুব ফ্রেশ, খুবই ফ্রেশ মাসুম। এই হচ্ছে প্রিমিয়ার, 49,000 কিলোমিটার। হ্যাঁ, গ্রেড হচ্ছে 4.5 গ্রেডের গাড়ি। নেভিগেশন এই যে আছে এখানে, WS6060, এই যে এখানে লেখা আছে WS6060, অরিজিনাল নেভিগেশন। আর কালার হচ্ছে রেড ওয়াইন, রেড ওয়াইনের কালার কোড যেখানে দেওয়া আছে যে 3T0। আচ্ছা, ইস নাম্বার এখানে আছে 3206408। এই যে 3206408, লেদার সিট। এবং এটার মধ্যে পিছনের এটাও টিন্টেড আসছে, আর এই গ্লাসটা তো অরিজিনাল টিন্টেড হয়, পেপার না। এটা সম্ভবত জাপান থেকে, যে ইউজ করছে জাপানে সে পেপার লাগাইছিল পিছনে, সাধারণত পেপার হয় না প্রিমিয়াতে, এই সরি মানে ব্ল্যাক গ্লাস হয় না। এবং এটার আপনার ইয়ে দেওয়া আছে, কালারের মধ্যে কোট দেওয়া আছে, অর্থাৎ এই সিরামিক কোটিং করা আছে, এর রঙের ওপরে সিরামিক কোট করা আছে। আর প্রিমিয়ামে যেটা যেটা হয় সাধারণত, এটা হচ্ছে এলইডি, হ্যাঁ এলইডি পার্কিং লাইট, এলইডি হেডলাইট। হ্যাঁ, আর দেখি এখানে সেন্সর আছে, এই জায়গাও আছে পার্কিং সেন্সর, ফগ লাইট আছে অরিজিনাল, FEX অরিজিনালই হয়, এবং ফগ কেসিং এরকম নিকেলের হয়।
এটা অটো ব্রেকের যে সেন্সর আছে রেইন শেড আসছে অরিজিনাল, হ্যাঁ রেইন গার্ডটা অনেক সময় এই সমস্ত এই রেইন গার্ড আসে না। আর প্রিমিয়ার যেহেতু প্রিমিয়ারটা সাধারণত নিকেল হ্যান্ডেলটা হবে, হ্যাঁ আবার নিকেল প্লাস বিটটা ঠিক আছে, যে নিকেল হ্যান্ডেল আর এলিয়ানে এরকম নিকেল হ্যান্ডেলটা হবে না, সরি যে নিকেল হ্যান্ডেলটা এবং নিকেল গ্লাস বিটটা হবে না এলিয়ানে, প্রিমিয়ার যেহেতু ওই জন্য এই জিনিসটা আস। আমরা এরকম গাড়ি গত সপ্তাহে একটা বিক্রি করছি, আমি দেখাচ্ছি এটা, সরি রেড ওয়াইন 2018 এই গাড়ি, এই যে এই গাড়ি আমি বিক্রি করছিলাম, এই যে নাম্বারও হয়ে গেছিলো যে সেম এরকম গাড়ি 2018 রেড ওয়াইন কালারের গাড়ি। স্টার্ট দিয়ে দেখে গাড়িটা, আমরা যেটা বিক্রি করছিলাম ওটাও এরকম প্রাইস ছিল 3650 মতন। ন্যানো অপশন আছে এটার মধ্যে, এসির মধ্যে সাধারণত FEX এটা হয়, এই যে উডেন স্টিয়ারিং অরিজিনাল হয় FEX এ, লেদার স্টিয়ারিং আর বাকি এখানে যেমন এই পুশ স্টার্ট তো হবেই, অটো ব্রেক সিস্টেম সেন্সর, প্রি ক্র্যাশ সেফটি সেন্সর যেটাকে বলে, আর এখানে অ্যাডজাস্টেবল আছে, ট্রাকশন কন্ট্রোলার আছে, এটা সম্ভবত নেভিগেশনের একটা সুইচ, কথা বলার জন্য যেখানে স্পিকার আছে মাউথ স্পিকার, যেখানে সেন্সর আছে অটো ব্রেকের, মাল্টিমিডিয়া স্টিয়ারিং, এবং এখান থেকে আপনি চাইলে ইমিটার এখানে চেঞ্জ করতে পারবেন, এই যে এটা দিয়ে লেন অ্যাসিস্ট আছে, লেন অ্যাসিস্ট ডাইরেক্ট স্টপ। আচ্ছা কিলোমিটার, আচ্ছা এটা অটো ব্রেক সিস্টেমে চাইলে অফ করে রাখা যাবে, হ্যাঁ এই যে অটো ব্রেকের এইটা অফ করে রাখা যাবে, আচ্ছা এটা পার্কিং সেন্সর এটা অফ করে রাখা যাবে, অপর একটা এখান থেকে চেঞ্জ করা যাবে, আর একটা জিনিস হচ্ছে এটা মাইলেজে যে এখানে আছে 50,100 সামথিং এখন, আর আমরা যখন অকশন দিয়ে কিনছিলাম তখন ছিল 49,849,134 রান করছে, যেহেতু পোর্ট থেকে চালাই আসছে গাড়ি, চার্জারের পোর্ট আছে, ETC কার্ড হোল্ডার, এই তো ইঞ্জিনটা একটু দেখাই দিই, হ্যাঁ ইঞ্জিন এবং ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিই, আর এটা সাউন্ড সিস্টেম সম্ভবত ইয়ে করা যাবে না, এটা SD কার্ড চাচ্ছে সম্ভবত, হ্যাঁ এই যে SD কার্ড লেখা আছে SD, আচ্ছা ব্যাক ক্যামেরা দেখাই দিই, SD কার্ড ছাড়া ব্যাক ক্যামেরাটাও শো করবে না,
যাচ্ছে ইঞ্জিন, ইঞ্জিন খুবই ফ্রেশ অবস্থায় আছে যেহেতু 4.5 লিটারের গাড়ি। কোনো স্ক্রুতে এরকম জং টং কিছুই নেই। আর এখানে ডোর বিট আছে অরিজিনাল প্রিমিয়ম যেহেতু। আর আরেকটা জিনিস হচ্ছে এটার ডাস্ট ম্যাটগুলো আসছে অরিজিনাল মাডগার্ড ফ্ল্যাপ। পিছনের ব্যাক সেন্সর যেমন, এটাও 2018-র, ওটাও 2020-এর। হ্যাঁ, এটার মধ্যে আসছে যেমন যে কি বলে ব্যাক ওয়াইপার, আবার এটার মধ্যে ব্যাক ওয়াইপার আসেনি। জাপানে যে এই গাড়ি যখন ফার্স্ট যখন ব্র্যান্ড নিউ যে নিয়েছিল সম্ভবত সে ওটা অর্ডারটা করেনি ব্যাক ওয়াইপারের, এটা যার জন্য আসেনি। জগ, ভুলিয়েন্স, লিভার সব আছে, চাকাও আছে, স্পেয়ার চাকা। এই হচ্ছে ব্যাক ক্যামেরা অরিজিনাল আছে। পোর্টের থেকে সব মার্কিং করা আছে ব্যাক ক্যামেরা ফিটেড। তো আমরা এই গাড়িটার প্রাইস করছি হচ্ছে গিয়ে এই প্রায় কত, এই 36,50 মতন, 36,50,000 টাকা। 2018 রেড ওয়াইন কালারের প্রিমিয়াম FEX 4.5 লিটারের গাড়ি। আর আরেকটা দেখালাম যেটা, ওটা হচ্ছে ওই যে মিকাবলু যেটা দেখাইছি, ওটার প্রাইস হচ্ছে 2018 ওইটা, ওটা 4.5, 23,000 কিলোমিটার, 24,000। মিকাবলুটার প্রাইস করছি হচ্ছে গিয়ে প্রাইস 37,00,000। হ্যাঁ, মিকাবলু ওইটা প্রিমিয়াম। আর এই প্রিমিয়ামটার হচ্ছে 2020-এর ব্র্যান্ড নিউ এস পয়েন্টের গাড়ি, অকশন গ্রেড এস, 0 কিলোমিটারের গাড়ি ছিল এটা। এটার প্রাইস হচ্ছে 41,00,000। এবং এটাতে সুবিধা হচ্ছে এই প্রিমিয়ামটা 2020-এর যে গাড়িটা, এটা 5 বছর পর্যন্ত কাগজপত্র আপটুডেট থাকবে এটা ট্যাক্স টোকেন। আর এই একটা গাড়ি আছে স্কোয়ার আমাদের, এটা নন হাইব্রিড স্কোয়ার, কেউ যদি স্কোয়ার নিতে চান আমাদের শোরুমেও আসতে পারেন। অনেকগুলো স্কোয়ার আছে এখন বর্তমানে, পোর্টে নামছে অনেকগুলো, তারপর এখানেও আছে কিছু। এটা একটা স্কোয়ার আসছে 2017-র। হ্যাঁ, এটা 31,50,000 17-র, এটা 2018-র। এটার বর্তমান প্রাইস হচ্ছে 35,50,000-এর মতন। এটা জিএ প্রিমিয়াম। জিএ প্রিমিয়াম ব্রাউন লেদার, খুব ভালো গাড়ি এটা, 4.5 গ্রেডের গাড়ি, 36,000 কিলোমিটার। আর মিটসুবিশি আউটলান্ডার আছে এটা, এটাও খুব ভালো গাড়ি, জিপ গাড়ি, ফুয়েলের দিক দিয়ে নাম্বার 1। এর উপরে কোনো জিপ গাড়ির মধ্যে এত ফুয়েল সেভের কোনো গাড়ি নেই, হেরিয়ার বলেন বা এক্সট্রাইল বলেন বা আদার্স RAV4 যেটাই বলেন, ফুয়েল ইকোনমি গাড়ি এটা। 2016-র, এটা 45,00,000-এর মতন প্রাইস। এই XZO-টাও আছে 2016-র, XZO হাইব্রিড, 18,00,000-এর মতন প্রাইস এটা, শোরুমে আছে, 68,000 কিলোমিটার মাত্র, অরিজিনাল মাইলেজ। আর এটা এক্সট্রাইল সানরুফ সহ, হ্যাঁ, 2016-র, 39,00,000। এটা স্কোয়ার,
সানরুফ সহ মেগা ব্লু কালার, 46,50,000 এটা। আচ্ছা এটা সানরুফ সহ আছে, এই যে আর এখানে সিএইচআর আছে, এটাও নট সোল্ড, এটার প্রাইস হচ্ছে 31,00,000। হ্যাঁ সিএইচআর জিএলইডি মডেলিস্টা ভার্সন, 4.5 গ্রেডের গাড়ি, এই এক্সট্রাটাও 4.5 গ্রেডের গাড়ি, খুবই সুন্দর গাড়ি, কালারটা মানে এই এক্সট্রাটা আর যেটা 2016 এক্সট্রাটার মধ্যে রেড যেটা আছে এটা পার্থক্য আছে, খুব ভালো লাগে এই কালার। এই এক্সট্রাটার হচ্ছে আপনার এখনকার প্রাইস হচ্ছে আমাদের 43,50,000 টাকা 2018। তারপরে গ্রেসটা আছে 2017, 25,50,000 রেট, ইএক্স প্যাকেজ, আর হচ্ছে 2016 আরেকটা আছে, এটা 17, গ্রেটা 17, এটা 16, পার্ল কালার, এটা 23,50,000 ইএক্স, আর এটা হচ্ছে এক্সট্রাইল সানরুফ সহ 2017। আরও এক্সট্রাইল আছে আমাদের কাছে অনেকগুলা, 2017-র যেমন নিউ শেপের গাড়ি আছে, ঠিক আছে নিউ শেপের গাড়ি ব্ল্যাক কালার আছে 17-র, 4-wheel ড্রাইভ সহ, দাম হচ্ছে মাত্র 39,00,000, মার্কেটে চলতেছে কিন্তু আরও বেশিতে 40 বা সামথিং, 40-এর উপরে কাউ বিক্রি করতেছে 17-র নিউ শেপের এক্সট্রাইল। আমাদের একটা 4-pointer গাড়ি, ব্ল্যাক কালার গাড়ি, 360 ক্যামেরা, 4-wheel ড্রাইভ, 17 নিয়েছে, প্রাইস হচ্ছে আমাদের যেটা আসতেছে ব্ল্যাক কালার পোর্টে আছে, দাম হচ্ছে 39,00,000। আর এই গাড়িটা 4.5-এর গাড়ি, এটার সানরুফ সহ আছে, এই জন্য এটার রেট একটু বেশি। হ্যাঁ এই সানরুফ, এটা 4-wheel ড্রাইভ সহ, হ্যাঁ 360 ক্যামেরা আমার সব আছে, আর এটার প্রাইস হচ্ছে 48,00,000। আবার এক্সট্রাইলের মধ্যে মট প্রিমিয়ারও আছে আমাদের কাছে, 16-র 2018-র। আপনারা যারা গাড়ি নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন, শোরুমে প্রিমিয়ামগুলো আছে, গ্রেস আছে অনেকগুলা, আমাদের পোর্টে গ্রেস এখনও কালারের মধ্যে আছে, ব্ল্যাক আছে, নন হাইব্রিড দুইটা আছে, একটা 16 একটা 17, আর হচ্ছে গ্রেস হাইব্রিডের মধ্যে আছে, রেড কালার আছে, মিকা ব্লু আছে, ইলেকট্রিক ব্লু আছে, পার্পেল ব্লু আছে, তারপর পার্ল কালার আছে, আর চেরি রেড যেটা ওইটাও আস, টোটাল গ্রেস এখনও প্রায় 13-14 ইউনিট আছে আমাদের রেডি, পোর্ট এবং ঢাকা, আর জাপানেও কিছু কিনা আছে, এগুলো এখন এলসি করি নেই, কিনে রাখছি। ইনশাআল্লাহ গ্রেস যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের শোরুমের অ্যাড্রেস বর্তমানে হচ্ছে তেজারা মোটরস লিমিটেড, তেজগাঁও, গুলশান, লিং রোড, এখানে যে হাতের জেলের মুখে যে আড়ং ছিল, আড়ং অপোজিট আমাদের শোরুম, ঠিক আছে। আজকে তাহলে এতটুকুই, জি।